পরিষদ আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন, আজকে আপনাদেরকে দেখাবো ACCICT চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশন থেকে লজিক সার্কিট চিত্র অঙ্কন। আপনাদের আইসিটি বোর্ড বইয়ে 292 পৃষ্ঠার প্রথম যে সমস্যাটি দেওয়া আছে, যে লজিক্যাল ফাংশনটি দেওয়া আছে, আমি ওইটার লজিক চিত্র অঙ্কন করে আপনাদেরকে দেখাবো। এখন তো চলেন শুরু করা যাক। এখানে কি দেওয়া আছে, f ইকুয়ালস টু a নট ইন্টু b প্লাস c প্লাস d ইন্টু c নট। আচ্ছা এখানে কয়টা আউটপুট আছে, আমরা এখানে চারটা আউটপুট পাচ্ছি, কয়টা, চারটা, a b c d। আমরা তো লিখে ফেলি a b c d, চারটা আউটপুট আমরা লিখে ফেলছি। আচ্ছা আমরা ইচ্ছা করলে এই যে আপনাকে এইভাবে অঙ্কন করতেছি এটাকে খাড়া সিস্টেম বলে, ঠিক আছে, কিংবা আমরা ইচ্ছে করলে সারি আকার নিচে র লেভেলে করতে পারি, মানে হরিজন্টালি করতে পারি আর কি। তো আমরা খাড়াভাবেই করার চেষ্টা করি। তো কি আছে, প্রথম আমাদের কি দেখতে হবে, এ নট বি, কি আকার আছে, এ নট বি। আচ্ছা তো আমরা কি করবো, এ থেকে একটা বার নিলাম, এর সামনে একটি নট গেট যুক্ত করলাম, আমরা এখানে কি পাচ্ছি, এখানে অবশ্যই আউটপুট পাচ্ছি এ নট। আচ্ছা তারপরে কি আছে, এ নট বি এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। আমি এখান থেকে আরেকটা কানেকশন নিলাম, ঠিক আছে, দুইটা যেহেতু গুণ আকারে আছে দুটোর কাজ করবে কে, এন গে, গুণের কাজ করে কোন গে, এন গে। তো আমি এখানে একটা এন গে অঙ্ক করে ফেলছি, তো এই দুইটা যদি ইনপুট হয়েছে দেখেন আমরা আউটপুট কি পাচ্ছি, এখানে আমরা আউটপুট পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এ নট বি। তারপরে কি বলতে করতে বলছে আমাদেরকে, প্লাস সি যোগ করতে বলছে, প্লাস সি যোগ করার আগে আমরা আরেকটা জিনিস দেখবো, ডি ইন্টু সি, ডি ইন্টু সি কি আকারে আছে, ডি আর সি নট, ডি আর সি নট গুণাকারে আছে। তো ঠিক আছে ডি আর সি নট গুণাকারে মিটে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আরেকটা এনগেট অঙ্কন করতে হবে। তো আমি আরেকটা এনগেট অঙ্কন করে ফেলছি এখানে, আচ্ছা একটু বড় করে আঁকি যাতে বোঝার সুবিধা আছে। আচ্ছা এনগেট অঙ্কন করে ফেলছি, আচ্ছা তো ঠিক আছে ডি আর সি দুটাকে আমাদের গুণ অবস্থায় মিলে গেলে, তো আগে সি নট আছে আমাদেরকে সি নট বানাইতে হবে, যেহেতু সি আছে সি নট বানাইতে গেলে আমাদের কী করতে হবে, সি এর থেকে একটা কানেকশন নিলাম, নেওয়ার পর এখানে একটা নট গেট যুক্ত করে দিলাম, তাহলে সি থেকে এখানে আমরা কী পাচ্ছি, সি নট। আচ্ছা তারপরে কী আছে, ডি, এই তো আমরা আউটপুট কী পেয়ে যাচ্ছি এখানে, আমরা ওয়াই ইকুয়ালস পাচ্ছি কি, এখানে আউটপুট পাচ্ছি ডি সি নট। আচ্ছা তারপরে কী আছে, এই সবগুলা কী আছে, যোগ আকারে আছে, সকল কি আকারে আছে, যোগ আকারে আছে। তো আমরা এখানে আউটপুট পেয়েছি, তো আমি কি করবো, এই সকলে যে যোগ আকারে আছে এই জন্য আমাদের প্রয়োজন কি, ওয়ার্কিং। তো আমরা ওয়ার্কিং অঙ্কন করে ফেলবো একসঙ্গে নিয়ে, তো ওয়ার্কিং অঙ্কন করে ফেলবো আমরা এখানে, আমি ভালো ড্র করতে পারি না, এই এই আমরা একটা ওয়ার্কিং অঙ্কন করে ফেলছি এখানে। আচ্ছা ওয়ার্কিংয়ের কাজ হলো কি, যোগ করা, ঠিক আছে। তো এখানে যেহেতু তিনটা চারটা ইয়ে আছে আমাদের, ঠিক আছে, এখানে যোগ আছে এর, এটা যাবে যোগ আকারে এ নট বি প্লাস সি, তাহলে আমাদের সি টা এখান থেকে একটা কানেকশন নিতে হচ্ছে, সি থেকে ডিরেক্ট সি থেকে কানেকশন নিয়ে দিলাম। আচ্ছা তাহলে আমরা কি আউটপুট পাচ্ছি, টোটালি এ নট বি প্লাস সি প্লাস ডি ইন্টু সি নট, এই হলো আমাদের এই লজিক ফাংশনের নির্ধারিত লজিক সার্কিট। সবাইকে ধন্যবাদ।